সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকারের। রাজনৈতিক সমঝোতা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। এরপর থাকবে মার্কিন দূতাবাসের চিঠি পেয়েছে বিএনপি। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি নেতারা। আজ সোমবার 13 নভেম্বর রাত 8:30 দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাবো জামাত ইসলামের ফের 48 ঘন্টার অবরোধের কর্মসূচি ঘোষণা। আগামী 15 এবং 16 নভেম্বর বুধ এবং বৃহস্পতিবার ফের টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির পর জামাত ইসলাম। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকায় অবরোধের পক্ষে বিএনপির মিছিল। জানাবো দ্বাদশ সংসদ নির্বাচন, ডিসিরাই হচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ডিসিরাই থাকবেন হত্যাকর্তা। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোটের পুরো কার্যক্রম অনুষ্ঠিত হলেও মূলত ভোটগ্রহণের সব দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার কাছেই নির্ধারিত উপায়ে হস্তান্তর করার পর সংস্থাটি ওই রিটার্নিং কর্মকর্তাদের হাতেই থেকে নির্বাচনের সব কর্তৃত্ব ঘোষণা করা হবে। কে জিতল, কোন দল কত ভোট পেল, সবকিছু ডিসিরাই নির্ধারিত করবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউ নেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিবৃতি অ্যামনেস্ট ইন্টারন্যাশনালের। ইউ নেতাদের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে এক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল। সোমবার 13 নভেম্বর মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে গাজায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অবিলম্বে এই বিপর্যয়ের অবসান হওয়া উচিত, সেজন্য ইউ নেতাদের উদ্যোগ নিতে হবে, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাতে হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি গণ অধিকারের। রাজনৈতিক সমঝোতা ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। বিএনপি সহ বিরোধী দলগুলো চতুর্থ দফার কর্মসূচি শেষ দিনে সোমবার 13 নভেম্বর বিকেলে পুরানো পল্টনের জামান টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে গণ অধিকার পরিষদের এই অংশের নেতারা পুরানো পল্টন কালভার্ট রোড থেকে মিছিল বের করে মিছিলটি পল্টন মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে জামান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ফারুক হাসান বলেছেন, এই আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা লাগাম ছাড়া ঘোড়ার মতো আচরণ শুরু করেছে। বিরোধী রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক কেউ রেহাই পাচ্ছে না। সরকার ক্ষমতায় থাকতে এখন মরিয়া হয়ে উঠেছে। রাজপথ 10 জন মানুষ বসে গল্প করলেও সরকার সেটাকে সহ্য করতে পারছে না। ফারুক হাসান বলেন, সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ব্যবহার করে একতরফা তফসিল দেওয়ার পায়তারা শুরু করেছে। আমরা গণ অধিকার পরিষদ হুঁশিয়ারি দিতে চাই, সরকার যদি রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে তাহলে আমরা গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি জামাত ইসলামকে নিয়ে গণতন্ত্র মঞ্চ সব বিরোধী দল মিলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করব। এ সময় গণ অধিকার পরিষদের এই অংশের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন পুলিশ আর র্যাব দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকারের পুলিশ বাহিনীর ভয়ে আমরা আন্দোলন বন্ধ করব না ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের নেতা অধ্যাপক মাহবুবুর হোসেন, জিয়াউর রহমান, শামসুজ্জামান আরিফ বিল্লাহ, জাকির হোসেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, ইমাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সহ অন্যান্য নেতারা। মার্কিন দূতাবাসের চিঠি পেয়েছে বিএনপি। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার 13 নভেম্বর রাত 8:30 দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতা জি এম খাদের এর কাছে চিঠি হস্তান্তর করে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। সেখানে জাপান নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হার্স। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চন্নু সাংবাদিকদের বলেন, পিটার হার্স একটি চিঠি দিয়ে
দিয়ে গেছেন, যা জাপা চেয়ারম্যানকে দিয়েছি। চিঠির সারসংক্ষেপ হচ্ছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি সুষ্ঠু এবং অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এ কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তিন বিরোধী দলকে নিয়ে একসাথে বসতে চায়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে সত্য ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বানের কথা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি। এ সময় তিনি বলেছেন, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার ডিহাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। বিবৃতিতে স্টিফেন ইবেলি আরো বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়। এছাড়া নির্বাচনের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়াতে এবং সংযম মেনে চলার আহ্বান জানানো হয়। নির্বাচনে কোনো দলকেই যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে দূতাবাস বলছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যেই বাধাগ্রস্ত করুক তাদের উপর যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষিত ভিসা নীতি প্রয়োগ করা হতে পারে। জামাতের ফের 48 ঘন্টার অবরোধ ঘোষণা। আগামী 15 এবং 16 নভেম্বর বুধ এবং বৃহস্পতিবার ফের টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। সোমবার 13 নভেম্বর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চ করার পায়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে জালিম সরকারের পদত্যাগ, নির্বাচন চলাকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমির-ই-জামাত ডক্টর শফিকুর রহমান সহ সকল রাজবন্দী এবং আলেমুল্লামা শেখদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। এ লক্ষ্যে 15 নভেম্বর বুধবার ভোর 6টা থেকে আরম্ভ করে 17 নভেম্বর শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে 48 ঘন্টা শান্তিপূর্ণ সড়ক, রেল এবং নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উবাইদুল কাদেরের এলাকায় অবরোধের পক্ষে বিএনপির মিছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদেরের নির্বাচনী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করছে বিএনপি। মিছিল শেষে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়। সোমবার সকালে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপির সহপল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরীর আবেদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের অংশ নেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাসিত হিরণ, বিএনপির নেতা কামরান চৌধুরী সহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচন, ডিসি রায় হচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক রায় ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে যাচ্ছেন। সোমবার 13 নভেম্বর ইসির একাধিক সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোটের পুরো কার্যক্রম অনুষ্ঠিত হলে মূলত ভোটগ্রহণের সব দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার কাছেই আইনের নির্ধারিত উপায়ে হস্তান্তর করে সংস্থাটি, তাই রিটার্নিং কর্মকর্তাদের হাতেই থাকবে নির্বাচনের সব কর্তৃত্ব। ইসি কর্তা বলছেন, সংসদ নির্বাচনে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে আর ডিসি জেলার প্রধান হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে তার অধিক কর্তৃত্ব রয়েছে বলে মনে করছে কমিশন, যে কারণে প্রতিটি সংসদের সাধারণ নির্বাচনে ডিসি রায় গুরুত্ব পান। গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ইসি 300 আসনের জন্য 300 রিটার্নিং কর্মকর্তা যেমন নিয়োগ করতে পারে, তেমনি একজনকে 2 বা ততোধিক আসনের জন্য নিয়োগ করতে পারে। তবে 300 আসনের জন্য 300 রিটার্নিং কর্মকর্তা নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের জন্য 66 জন রিটার্নিং অফিসার নিয়োগ করেছিল কেএম নুরুল হুদা কমিশন। ওই সময় 64 জেলায় প্রশাসক এবং 2 জন বিভাগীয় কমিশনারকে এসব দায়িত্ব দেওয়া হয়েছিল।